नमस्कार सकल के स्वागत जानाई आमार नतून यूट्यूब चैनल जार नाम ग्रोव अफ हेवन। आमरा प्राय सकले गाच के भालोबासी ताई अनेकेरी इच्छे थाके निजे हाथे एकटी बागान तैरी करब। केउ केउ निजेर बाड़ीर उठोने आबार जादेर बाड़ीर उठोने जागा नेई तारा बाड़ीर छादे बा ब्यालकनीते टबे गाच लागाय। এই টবের মাটিতে গাছ লাগানোর ক্ষেত্রে আমাদের একটি সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই, তা হলো টবের মাটিতে জল জমে থাকা বা টবের মাটিতে অতিরিক্ত জল আটকে থাকতে দেখা যায়, যার ফলে অতিরিক্ত জল জমে গাছের গোড়া নষ্ট হয়ে যেতে পারে, ফলে গাছটি মারাও যেতে পারে সেই ক্ষেত্রে। তাই আমার আজকের ভিডিওর মূল বিষয় হলো টবের মাটিতে জল আটকে থাকার কারণ ও তার প্রতিকার। প্রথমেই বলি যে টবের মাটিতে গাছ লাগানোর ক্ষেত্রে আমাদের অনেকেরই যে ভুল হয়ে থাকে, যার কারণেই টবের মাটিতে অতিরিক্ত জল আটকে বা জমে থাকে, সেই ভুলটি হলো আমরা যখন টবে মাটি ভর্তি করি অনেক সময় মাটির নিচে কেউ কেউ কয়েকটি ইটের টুকরো দিয়ে তার উপর মাটি দিয়ে টবটিকে ভর্তি করি। আবার অনেকে ওই ইটের টুকরোগুলো ছাড়াই মাটিটি দিয়ে টবটি ভর্তি করে ফেলি। প্রথমে এই যে ছিদ্র দুটি রয়েছে সেই ছিদ্র দুটিকে আমরা টব ভাঙা, টবের যে ছোটো ছোটো টুকরো থাকে সেই ভাঙা টুকরো দিয়ে ঢেকে দেব। আরেকটি ছিদ্র রয়েছে সেটিকেও একইভাবে আমরা ঢেকে দেবো, এবং মনে রাখবো যে টব ভাঙার নিচু দিকটা দিয়ে আমরা উবুর করে দেব ছিদ্রটির দিকে। উবুর করে দেওয়ার পর আমরা আরেকটা উপরে লেয়ার তৈরি করব, সেটা হলো স্টোন চিপ। ছোটো ছোটো যে স্টোন চিপগুলো রয়েছে সেগুলো দিয়ে, এই স্টোন চিপগুলো দিয়ে আমরা একটা স্তর এর উপর তৈরি করব বা একটা লেয়ার তৈরি করব। যদি স্টোন চিপ কারো কাছে না থাকে তবে তারা স্টোন চিপের বদলে বালিতে যে পাথর থাকে, বালির পাথর যেমন এইগুলো, এগুলো দিয়েও ঠিক এই একই রকম লেয়ার তৈরি করতে পারি বা পারব। এবার এই লেয়ার তৈরি করার পর আমরা আরেকটি লেয়ার এর উপরে তৈরি করব, সেটি হলো বালি দিয়ে। প্রথমে টব ভাঙা দিয়ে আমরা ছিদ্রগুলিকে ঢেকে দেব, তারপর আমরা স্টোন চিপ বা বালির পাথর দিয়ে একটা লেয়ার তৈরি করব, তারপরে আমরা বালি দিয়ে আর একটা লেয়ার তৈরি করে ফেলব। বালি দিয়ে আমরা আর একটা স্তর তৈরি করে ফেলব। যদি লাল বালি না থাকে তবে সাদা বালিও দিতে পারেন, আর যদি স্টোন চিপ বা বালির পাথর না থাকে তবে সেই ক্ষেত্রে আপনাদের বাড়িতে যে ইট থাকে সেই ইটের ছোটো ছোটো টুকরো করে, ইটগুলিকে ছোটো ছোটো এই ঠিক এরকম টুকরো করেও আমরা স্টোন চিপ বা বালির পাথরের যে স্তর সেকেন্ড স্তরটা বানিয়েছি সেই জায়গায় ব্যবহার করতে পারি। তার উপরে সাদা বালি বা লাল বালি দিয়ে একটা স্তর আমরা তৈরি করে নেব। ঠিক এইভাবেই আমরা তিনটে স্তর তৈরি করব, প্রথমে টব ভাঙা দিয়ে, তারপরে স্টোন চিপ বা বালির পাথর বা ইটের ছোটো ছোটো টুকরো দিয়ে একটা স্তর, এবং লাস্ট স্তরটা হলো বালি দিয়ে। আমরা পর আমরা আমাদের যে গাছটি লাগাবো তার জন্য যে মাটি তৈরি করেছি সেই মাটিটি দিয়ে টবটি ভর্তি করব। এইভাবে তিনটি স্তর করার পর আমাদের যে মাটি রয়েছে সেই মাটি দিয়ে টবটি ভর্তি করব। এবং এইভাবে তিনটি স্তর দিয়ে যদি আমরা প্রথমেই টবটিকে সাজিয়ে ফেলি তাহলে আমাদের যে মাটিতে অতিরিক্ত জল সেটা আর জমবে না। এই তিনটি স্তরের মধ্যে দিয়ে মাটি আর ছিদ্রটিতে যে আটকাবে না, ফলে জল অতিরিক্ত জল টবের মাটিতে জমে থাকবে না। আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি টাচ করে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন পরবর্তী আমার নতুন ভিডিওগুলির নোটিফিকেশান পেতে। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সকলের সহযোগিতা আমার একান্তই কাম্য। নমস্কার।